চ্যানেল 17 আমার দেশ আমার অহংকার। আপনারা নিশ্চয়ই জানেন গত 18ই সেপ্টেম্বর থেকে শুরু করে সারা দেশব্যাপী যে ক্যাসিনো জুয়া এবং তার বিরুদ্ধে যে র্যাবের চলমান অভিযান, তারই একটা অংশ হিসেবে আমরা গতকাল রাতে লোকমান হোসেন ভূঁইয়াকে তার নিজ বাসস্থান মণিপুরি পাড়া তেজগাঁও থেকে গ্রেফতার করি। মূলত র্যাবের এই অপারেশন যে 18 তারিখ থেকে শুরু হয়েছে, 18 তারিখ থেকে শুরু করে অদ্যাবধি উনি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকালকে রাত 12:30টার দিকে আমরা তার নিজ বাসস্থান থেকে তাকে গ্রেফতার করি এবং তার বাসা তল্লাশি করে আমরা 4 লিটার অর্থাৎ 4 বোতল বিদেশি অনুমোদনবিহীন মদ আমরা বাসা থেকে উদ্ধার করি। মূলত তার বাসা থেকে আমরা এই মাদকদ্রব্য পেলেও তাকে ক্যাসিনোর সাথে সম্পৃক্ততার অভিযোগে আমরা তাকে আইনের আওতায় আনি বা তাকে আমরা গ্রেফতার করি। গতকাল লোকমান হোসেন ভূঁইয়া র্যাব কার্যালয়ে এসে প্রাথমিকভাবে স্বীকার করে মোহামেডান স্পোর্টিং ক্লাব যেটা কমিটি আছে এই কমিটির উনি জেনারেল সেক্রেটারি বা বর্তমানে উনি পরিচালক ইনচার্জ হিসেবে দায়িত্বরত আছেন। এখন থেকে প্রায় 1.5 থেকে 2 বছর ধরে মোহামেডান ক্লাবে বেসিক্যালি ক্যাসিনোর যে অবস্থা সেই ক্যাসিনো চলে আসছিল এবং এই ক্যাসিনোর যে স্পেসটি ইনি মূলত মুমিনুল হক ওরফে সাইদ যিনি আছেন তার কাছে প্রতিদিন 70,000 টাকা অর্থাৎ মাসিক প্রায় 21 লক্ষ টাকার বিনিময়ে উনি এটা ভাড়া দেন এবং ক্যাসিনো মোহামেডান ক্লাবে পরিচালনার জন্য উনি প্রত্যক্ষভাবে উনি সহযোগিতা প্রদান করেন। এছাড়া তার ক্যাসিনো থেকে যে মাসিক যে আয় হতো এটা রেগুলার আয় ছিল। এছাড়াও এই ক্যাসিনোর ব্যবসাকে পরিচালনা করে তিনি ব্যাপক অর্থ সম্পদের মালিক হয়েছেন, যা প্রাথমিকভাবে আমাদেরকে উনি জানিয়েছেন প্রায় 41 কোটি টাকা এবং তার অস্থাবর সম্পত্তি প্রায় 3 কোটি টাকা রয়েছে। এই টাকাগুলো মেইনলি একটা বড় অংশ ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে অস্ট্রেলিয়াতে ANZ ব্যাংক এবং আরেকটি ব্যাংক আছে কমনওয়েলথ ব্যাংক, এই দুটি ব্যাংকে উনি গচ্ছিত রেখেছেন। এই দুটি ব্যাংকে একটি বড় অংশ উনি FDR করেছেন। যেহেতু তার ছেলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে উনি এই সুযোগে প্রায় অস্ট্রেলিয়াতে যান এবং অস্ট্রেলিয়ার ANZ ব্যাংক এবং কমনওয়েলথ ব্যাংকে উনি এই পরিমাণ টাকা বিপুল পরিমাণ টাকা উনি গচ্ছিত রেখেছেন বলে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন। এখন মূলত আমরা আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আমরা তাকে আজকে তেজগাঁও থানায় আমরা তাকে মাদক আইনে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করে আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করবো।